চতুর্থ বর্ষ পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নোয়াপাড়া থানার মোটর বাইক মিছিল। পথ দুর্ঘটনার হার কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার বছর আগে শুরু করেছিলেন সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। কর্মসূচির মাধ্যমে সাফল্য এসেছে হাতে নাতে, কমেছে পথ দুর্ঘটনা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর হার। চতুর্থ বর্ষ পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে এদিন নোয়াপাড়া থানায় আয়োজিত হলো মোটর বাইক মিছিল। করোনা পরিস্থিতি চলায় শুধুমাত্র পুলিশকর্মী সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে মোটর বাইক র্যালির আয়োজন করা হয় নোয়াপাড়া থানার তরফ থেকে।